তত্ত্ব প্রতিমন্ত্রী কি মুরাদ নামে একজন ব্যক্তি, কোনোদিন নাম শুনি না। আগে আগে ছিল, এখন তত্ত্ব প্রতিমন্ত্রী, এবং তিনি ইসলামের উপর কথা বলছেন যে কে এই ইসলাম ধর্মকে রাষ্ট্র ধর্ম করেছে। এই এরশাদ বিশ্ববেহা, আরে এরশাদ হচ্ছে শেখ হাসিনার আওয়ামী সরকারের সার্টিফাইড বন্ধু, আর তাকে বিশ্ববেহা বলছে লজ্জা করছে না। কিন্তু আপনি দেখেন আরও কথা বলেছেন, আবোল তাবোল কথা বলেছেন ইসলাম ধর্ম সম্পর্কে। তারপরের ঘটনা ঘটলো কুমিল্লায়, এরপরে সারা দেশে একটা টেনশন, একটা উত্তেজনা, রক্তপাত, পুলিশ গুলি চালাচ্ছে। গতকালেও চৌমুহনীতে এক কি ঘটনা হয়েছে আমরা জানি না, তবে সেখানে যে সংঘাতপূর্ণ পরিস্থিতি হয়েছে, আমাকে রাত্রে আমাদের দলের সম্মানিত ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু ভাই টেলিফোন করলেন যে রিজভী ওখানকার অবস্থা তো খারাপ, তারপর ওখান থেকে যে যুবনেতা আমাকে টেলিফোন করলেন, তারপর শুনলাম যে কঠিন ওখানে অবস্থা, আজকে সারাদিন নাকি 144 জারি করা হয়েছে। কেন এই পরিস্থিতি? ওই যে মুরাদ যে বক্তব্য রেখেছে তারপরেই এই ঘটনা, এগুলো কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এই সরকার তার সকল ধরনের অপকর্ম, তার সকল ধরনের জনবিরোধী কর্মকাণ্ড, রক্তপাত, গুম, খুন, সমস্ত কিছুকে আড়াল করার জন্য, আর সীমাহীন দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, কর্মহীনতা, বেকারত্ব, সমস্ত কিছু আড়াল করার জন্য তিনি একের পর এক এ বি সি ডি একের পর এক যে নীলনকশা করে রাখেন, সেই নীলনকশার অংশ হচ্ছে কুমিল্লার পূজা মণ্ডপের ঘটনা। আপনি বলে এতই নিরাপত্তা দেন, আজকে কোনো মানুষের নিরাপত্তা নেই, এ দেশের কোনো মুসলমান কোনো হিন্দু এই ধরনের ঘটনা ঘটাবে না, এটা আমাদের দৃঢ় বিশ্বাস। সাম্প্রদায়িক সম্প্রীতির এক সুমহান ঐতিহ্যের দেশ বাংলাদেশ, সেইখানে আপনার আমলেই রামু, উখিয়া, পাবনা, টাঙ্গাইল বিভিন্ন মন্ত্রী হামলা হয়েছে এবং তাদের সম্পত্তি লুটপাট হয়েছে, এটা আপনার আমলেই। বিএনপি 79 সালে ক্ষমতা ছিল না জিয়া রহমানের সময়, 91 সালে ক্ষমতায় ছিল না, 96 সালে ক্ষমতা ছিল না, আমরা তো সাম্প্রদায়িক এই সম্প্রীতি বিনষ্ট হওয়া, সাম্প্রতিক দাঙ্গা, কোনো মন্দিরে হামলা, এইটা আমরা শুনিনি। আমরা বাপ মায়ের কাছ থেকে শুনেছি সেই দেশভাগের সময় সাম্প্রদায়িক দাঙ্গার কথা, কিন্তু এটা আমাদের জন্মের পরে আমরা কোনোদিন এই সব ঘটনা শুনিনি। এই ঘটনা আমরা শুনছি আপনার শেখ হাসিনার আমলে। বন্ধুরা আমার, এটা এক চরম দুর্দিনের দিকে দেশকে ঠেলে দিচ্ছেন শেখ হাসিনা, নিজের অবৈধ সত্তাকে টিকিয়ে রাখার জন্য, আর প্রভুদেরকে দেখাচ্ছেন আমি ছাড়া এসব কেউ মোকাবেলা করতে পারবে না, কেউ ঠেকাতে পারবে না, এটা তার প্রভুদেরকে তিনি দেখাচ্ছেন, এই জন্য এই কর্মকাণ্ডগুলো ঘটাচ্ছে। উনি বলেছেন খাদ্য স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ, যদি খাদ্য স্বয়ংসম্পূর্ণই হয় তাহলে প্রতি বছর 39 লাখ টন খাদ্য কেন আমদানি করতে হয়? আপনারা জানেন যে 67 লক্ষ টন খাদ্য শস্য বিনষ্ট হয়, তারা লুটপাটের সরকার, সিন্ডিকেটের সরকার, তাদের লোক দিয়ে জিনিসপত্রের দাম বাড়ান, তারা তো মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করবে না। আর খাদ্য স্বয়ংসম্পূর্ণ এই অবদান তো জিয়ার রহমানের, এই অবদান তো বেগম খালেদা জিয়ার, এখন তিনি চেষ্টা করছেন যে কি করে জিয়ার রহমানের সমকক্ষ হওয়া যায়, খালেদা জিয়ার সমকক্ষ হওয়া যায়, কারণ আজকে শুধু দেশে না আন্তর্জাতিকভাবে স্বীকৃত যে জিয়ার রহমানের সময় চাল রপ্তানি করেছিলেন তিনি, তো সুতরাং ওখানে কিভাবে করা যায়। একদিকে নিজে এই কথা বলছেন কোনো স্বয়ংসম্পূর্ণতা নাই, মানুষ খাদ্যের অভাবে নিজের সন্তানকে বিক্রি করছে, এখন এমন এক পরিস্থিতি, আর আপনি বলছেন খাদ্য স্বয়ংসম্পূর্ণ। এই ধরনের টাটকা মিথ্যা কথা এই প্রধানমন্ত্রীর মুখেই শোনায়। বন্ধুরা আমার, আমরা একটা অরাজকতার মধ্যে, আমরা একটা ঘোর দুর্দিনের মধ্যে আমরা বসবাস করছি, এখানে একমাত্র জাতীয়তাবাদী শক্তিকেই মোকাবেলা করতে হবে এই ধরনের দুঃশাসনকে। এই দেশের কোটি কোটি মানুষের আশা আকাঙ্ক্ষার যিনি প্রতীক, যিনি নিজের জীবনে সমস্ত অত্যাচার নিপীড়ন সহ্য করেও যাকেই বাংলার এই পলিমাটি থেকে উচ্ছেদ করা যায়নি, এই মাটি মানুষের সাথে যিনি নিবিড় সম্পর্কে, আত্মিক সম্পর্কে যিনি নিজেকে এক দৃঢ় বন্ধনে গঠিত করেছেন, তাকে তো ধ্বংস করা যায় না, পারেনি তাদের আন্দোলনের ফসল মঈনুদ্দীন ফখরুদ্দীন, হাসিনাও পারেনি। তাই চিকিৎসা না দিয়ে, নিপীড়ন করে, বন্দিত্বের মধ্যে ফেলে, নানা অসুস্থতায় চিকিৎসা না দিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে একের পর এক
নির্যাতন করে যাচ্ছেন। আজকেও সংবাদপত্রে দেখলাম যে তার জ্বর কমেনি এবং তার কোনো রুচি নেই, এক ভয়ঙ্কর পরিস্থিতি। তার ইচ্ছা মতো তিনি চিকিৎসা নিতে পারেন না, কিন্তু শেখ হাসিনা যখন কারাগারে ছিলেন তার ইচ্ছা মতো আপনার স্কোয়ারে তিনি চিকিৎসা নিয়েছেন। অর্থাৎ এই সরকার হচ্ছে একটা নিষ্ঠুর শুধু সরকার নয়, একটা নেকড়ের সরকার, রক্তের স্বাদ নেওয়ার জন্য সবসময় উন্মুখ হয়ে থাকে।